পুকুরে ভাসছে সদ্যজাতের মৃতদেহ। সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নবগ্রাম থানার পাঁচগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাঁচগ্রাম এলাকায় একটি পুকুরে এক সদ্যজাতের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার পর স্থানীয়রা পুকুর পাড়ে ভিড় করেন। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়, ঘটনাস্থলে আসে পুলিশ। সদ্যজাতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিভাবে সদ্যজাতের দেহ পুকুরে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। আমি রাস্তা দিয়ে আসছিলাম বাজার থেকে, দেখছি অনেকে সব দেখা দেখি করছে, লোকে বলছে একটা বাচ্চা ভাসছে। তাই আমিও লোকের দেখা দেখি আমি সামনে এসে দাঁড়ালাম, দিয়ে আপনার দেখছি একটা বাচ্চা জলে পড়ে আছে, পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না, খুব ছোট্ট বাচ্চা, আনুমানিক 200-250 গ্রাম ওজন হবে। তো হসপিটালে আমাদের অসীম থাকে, সে এসে বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে ধারে লাগালো এবং পুলিশের লোকজনও আছে, তারা যা হয় ব্যবস্থা নেবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।